চট্টগ্রামের আধুনিক ও আন্তর্জাতিক মানর নগরীত পরিণত করিবার লাই প্রায় চার হাজার কোটি টিয়া ব্যয়ে চট্টগ্রাম শহর প্রথমবারের মতো পয় নিষ্কাশন সেবা চালু করতে যার চট্টগ্রাম ওয়াসা। এই লক্ষ্যে ইতিমধ্যে চট্টগ্রাম মহানগরীর পয় নিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্প প্রথম পর্যায়ে নামে উগ্র প্রকল্প বাস্তবায়নের হাত শুরু হইয়ে একখান গড়ত সাধারণত তিনদান উৎসত্তন পানি নিয়ে বৃষ্টির পানি, রান্নাঘরের পানি এবং গোসলখানা বা টয়লেটের পানি। এই প্রকল্পের আওতায় বৃষ্টির পানি সরাসরি যাব ড্রেনত আর বাকি সব পানি যাব সোয়ারেজ লাইনত। এতন পাইপ লাইনের মাধ্যমে সে বর্জ্য সোয়ারেজর ট্রিটমেন্ট প্ল্যান্টত পরিশোধনের পর পরিবেশ সম্মত উপায়ে ফেলাইব সাগর বা নদীত। বিদ্যমান অবস্থান মধ্যে কিভাবে ওর এই সকল তরল বর্জ্য ডাইরেক্ট নালার মধ্যে যার নালাতুন হাল ইয়ারে চট্টগ্রাম ওয়াসা বোর্ডের চেয়ারম্যান ডক্টর ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী। গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত আছেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালিক। এ সময় এখনো পর্যন্ত নগরবাসী ঠিকমতো ওয়াসার পানি নফায় বলে অভিযোগ করিবার পাশাপাশি প্রকল্পের হাজত রাস্তা করিলে যাতে জনদুর্ভোগ নবারে ইয়নাল্লাই ওয়াসারে বেশ কিছু প্রস্তাবনা দেয় মেয়র। যদি একসাথে আপনারা যদি কাজ করেন মানুষ হাঁটা চলার আর কোন রাস্তা থাকবে না, মানুষ চরম দুর্ভোগ পোহাবে। আমার প্রস্তাবটা হচ্ছে এক একটা ওয়ার্ডের কাজ শেষ করে আর একটা ওয়ার্ডে কাজ করুন, এলাকার লোকজনও কষ্ট কম পাবে, কাজও দ্রুত হবে। ইন্দি পয় নিষ্কাশন ব্যবস্থার চলমান প্রকল্প বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা চাইয়ে ওয়াসা কর্তৃপক্ষ এখানে যারা যারা চট্টগ্রাম শহরবাসী আছে প্রত্যেকের সাথে স্বতঃস্ফূর্তভাবে কাজটা করতে হবে। তা হয় আমার বাসার সেফটি ট্যাঙ্কের ময়লা যদি আমি পরিষ্কার করাইতে না পারি তাহলে এটা আমার বাসায় আমি থাকতে পারবো না। সকলকে সহযোগিতা করতে হবে এবং সহবর্মিতা করে যেখানে যেখানে দরকার হয় আমাদেরকে এই প্রকল্পের সফলতা আনতে হবে। চট্টগ্রামে দুয়ো নদী জিয়ন্তন হালদা আর কর্ণফুলী, জিয়ন্তন আর খাবার পানি লই পরিশোধ করে পরিশোধন করে জনগণের দিই। এই সমস্ত 72 যে ফানিগুণ ময়লা ফানিগুণ আর বর্জ্যগুণ মাপ বর্জ্য এগুলি ড্রেনে দিই খালে, খালে তো যায় নদীর তরে নদী বা জোয়ার ভাটা নদী দিয়ে অন পুরোপুরি পলিউশন নয় কিন্তু আগামী 5-7 বছরের মধ্যে পলিউশন কমপ্লিটলি ডিস্ট্রয় হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো সুতরাং আরাতে সুয়ারেজ ইজ এ মাস্ট, আরাতে স্যানিটেশন করার পরে এগুলো আমরা শুরু করছি ইনশাল্লাহ আগামী ধরেন আর টোটাল চিটাগাংয়ের সুয়ারেজ কমপ্লিট হয়ে যাবে 2035 সালের মধ্যে। মহানগরীর মধ্যে এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে গোলদে পয় নিষ্কাশন সেবা আর গোলদে সেফটি স্লাস ব্যবস্থাপনা সেবা এই দুয়া সেবা চালু হইবে। অলরেডি হাস্ত শুরু হয়ে গিয়ে গই আর 2026 জানুয়ারি নাগাদ আশা করি এই সেবা নগরবাসীর জন্য উন্মুক্ত করতে পারি। চট্টগ্রাম ওয়াসার তথ্য মতে প্রথম পর্যায়ে নগরীর 21 ওয়ার্ডত প্রায় 20 লাখ মানুষ এই সোয়ারেজ সেবার আওতাত আইব আর এই প্রকল্পের আওতাত 54 জনক নির্মাণ করা হইব দৈনিক 10 কোটি লিটার ক্ষমতার পরিশোধন প্ল্যান্ট। পাশাপাশি বাসাবাড়ির তরল বর্জ্য সংগ্রহ ও পরিবহন লাই 200 কিলোমিটার পয় পাইপ লাইন এবং প্রায় 28,000 বাসাবাড়িত সংযোগ লাইন স্থাপন করা হইব। আমরা ওয়াসারে ধন্যবাদ জানার বহু বছর পর হইলেও এই প্রকল্প হাত লই, যদিও ইতিমধ্যে শহর অপরিকল্পিতভাবে বহু জায়গা বাড়ি গিয়ে যার ফলে হয়তো পুরা শহরে এই প্রকল্প দিয়ে কাভার করা যাইত না, তারপরেও যদি সিংহভাগ এলাকা কাভার করা যায় তৈলে এখন যে বর্জ্য সরাসরি খালত নালাত কিংবা নদীত এবং সাগরত পরে এবার কিন্তু ব্যাপক পরিবেশ দূষণ সৃষ্টি হয়। এই প্রকল্পের মাধ্যমে এই দূষণ নান কমিয়াইবে বলে আমরা আশা করি। চট্টগ্রাম নগরীত এই সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট গড়া হইলে নগরীর পরিবেশ সুরক্ষা পানি দূষণ রোধের পাশাপাশি স্বাস্থ্যসম্মত নিরাপদ ও বসবাসযোগ্য শহরত পরিণত হইব বন্দর নগরী চট্টগ্রাম। শেখ মোহাম্মদ ফয়সাল, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।